নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের স্যালুট। ধরুন আপনি সোলো রাইডে বেরোচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি কি প্রিপারেশন দরকার, তো এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর এই চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। সোলো রাইড করার জন্য আমি মোটে 5টা মেন টিপস আপনাদেরকে দেব, সেটা যদি আপনারা করতে পারেন তো আপনারাও সোলো রাইড করতে পারবেন। আপনি যদি সোলো রাইড করেন সেক্ষেত্রে প্রথমত যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রপার প্ল্যান। তো প্রপার প্ল্যান কী করে করবেন এটাকে আমি একটু ভালো করে এক্সপ্লেন করে যদি বলি, তো প্ল্যান কীভাবে করবেন, প্ল্যান করতে গেলে আপনি কোথা দিয়ে কোন রুট দিয়ে যাবেন সেইটা আপনার একদম প্রপার প্ল্যানিং থাকবে। সেক্ষেত্রে কোথায় কোথায় আপনি ব্রেক নেবেন সেটাও আপনার প্ল্যানিংয়ের মধ্যে থাকবে। যেমন গুরুদংমার রাইডের জন্য আমি যেটা করেছিলাম, একটা প্রপার প্ল্যানিং করেছিলাম, যেহেতু আমি সোলো রাইড করেছিলাম কোথায় কোথায় নাইট স্টে করবো এবং আমি কোন রুটে যাব, তো সেটা আমার একটা পুরো প্ল্যানিং ছিল। আর প্রত্যেক দিন রাইডিং স্টার্ট করতাম একটা নির্দিষ্ট টাইমে, যেটা আমি মোটামুটি ভোরবেলা 4টের সময় বা 5টার সময় করে আমি রাইডিং শুরু করতাম। তো এটাই হচ্ছে প্রপার প্ল্যানিং। তো এটা যদি করেন সেক্ষেত্রে আপনার সোলো রাইডের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পজিটিভ মাইন্ড। সোলো রাইড করলে দেখবেন আপনি অল্পতেই বিরক্ত হয়ে যান বা আপনার ধৈর্য থাকে না, তো সেই ধৈর্যটা রাখতে হবে, সেলফ মোটিভেশন দরকার। তো প্রথমত আপনাকে ভাবতে হবে আপনি রাইডটা কিসের জন্য করছেন, সেটা যখন আপনি বুঝতে পারবেন, যখন সেটা আপনি এখান থেকে ফিল করবেন, তখনই আপনি সোলো রাইডটা এনজয় করতে পারবেন। আপনি যদি নিজে নিজে সোলো রাইডটা এনজয় না করতে পারেন আপনি মাইন্ডকে পজিটিভ রাখতে একদমই পারবেন না। রবীন্দ্রনাথ বলেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। তো সোলো রাইডের ক্ষেত্রেও জিনিসটা ঠিক সেই রকম। তো যা করবেন নিজেকেই করতে হবে, সেই জন্য মাইন্ডটাকে সবসময় পজিটিভ রাখা দরকার, মাথা সবসময় ঠান্ডা রাখা দরকার। তো মাইন্ড একটা বড় ফ্যাক্টর, যদি আপনি অল্পতে অধৈর্য হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি কিন্তু সোলো রাইড করতে পারবেন না। গুরুদংমার রাইডের ক্ষেত্রে আমি পজিটিভ মাইন্ড কীভাবে রেখেছিলাম, যখন আমি এখান থেকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো আমি গুরুদংমার যাব এটা ভেবে যায়নি। তো আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমি গ্যাংটকে পৌঁছাবো বা শিলিগুড়ি পৌঁছাবো। তো শিলিগুড়ি পৌঁছাতে গেলে ফার্স্ট আমাকে বর্ধমান পৌঁছাতে হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, তো সেটা আমি ঠিক করে নিয়েছিলাম আগে থেকে যে আমাকে বর্ধমান পৌঁছাতে হবে। বর্ধমানের পরে আমাকে মোরগ্রাম পৌঁছাতে হবে, মোরগ্রামের পরে ফারাক্কা, ফারাক্কা মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, তারপরে গ্যাংটক। তো ছোটো ছোটোভাবে আমি এটাকে ভাগ করে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার মাইন্ডটা একটা ফোকাসড ছিল, সেক্ষেত্রে মাইন্ডটা আমার খুব একটা ডিস্ট্রাক্টেড হয়নি। সেই কারণে আমি কোনো কারণে আমি রাইডে বোর আমার ফিল হয়নি, আমি খুব এনজয় করেছি রাইডটাকে। আমার এক মুহূর্তের জন্য আমার বোর লাগেনি। অনেকে বলে যে সোলো রাইড করলে তার বোর লাগে, কিন্তু আমার বোর লাগেনি এই কারণেই। তো মাইন্ড পজিটিভ রাখার এটা একটা সোজা উপায়। তিন নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন আপনি সোলো রাইড করেন বা গ্রুপ রাইডও করেন সেক্ষেত্রে বাইকের প্রপার মেনটেন্যান্সটা আপনার দরকার এবং বাইকের ডকুমেন্টেশনটাও আপনার প্রপার দরকার। তো ডকুমেন্টস তো আপনি অবশ্যই সব কিছুই আপনি করিয়ে যাবেন, যেমন বাইকের ইন্স্যুরেন্স, বাইকের পলিউশন পেপার থেকে শুরু করে বাইকের আদার্স যা কিছু পেপার সমস্ত কিছু ওকে রাখবেন। আর বাইক মেনটেন্যান্স মিন্স সেক্ষেত্রে আপনার বাইকের টায়ার, বাইকের চেন, বাইকের ক্লাচ, ব্রেক, তো আর বাইকের ব্রেক অয়েল, এই সমস্ত কিছু আপনি একদম ভালোভাবে প্রপার সার্ভিস করে তবেই কিন্তু সোলো রাইড করবেন, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তো গুরুদংমার রাইডের ক্ষেত্রে আমি কী করেছিলাম, রাইডের এক মাস আগে আমি বাইকটাকে সার্ভিস করেছিলাম, সার্ভিস করে আমি এক মাস চালিয়েছিলাম। চালানোর পরে বাইকটা যেহেতু ওকে ছিল সেই কারণে আমি বাইকটাকে নিয়ে গেছিলাম। তো আপনারাও যে কোনো বড়ো লং রাইডের ক্ষেত্রে যদি সোলো রাইড করেন সেক্ষেত্রে বাইকের সার্ভিসিংটা খুবই জরুরি এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টেশনটাও খুবই জরুরি। ফোর্থ যে পয়েন্টটা এটা হচ্ছে প্যাকিং। তো যখনই আপনি কোনো সোলো রাইড করবেন আপনি আপনার বস, সেক্ষেত্রে আপনার যে সমস্ত জিনিসপত্র আপনি নিয়ে যাবেন সেই প্যাকিংটাকে আপনাকে প্রপারলি করতে হবে। রাইডে বেরোনোর একদিন আগেই আপনার প্যাকিং কিন্তু সেরে রাখুন। প্যাকিংয়ের ক্ষেত্রে যেমন আপনি জামাকাপড় প্যাকিং করছেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় মেডিসিন কিট যেটা সেটা যেন আপনার সঙ্গে থাকে, তার সঙ্গে বাইক পাংচার কিট এটাও আপনাকে প্যাকিং করতে হবে, এবং যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করবার জন্য যা যা কিছু দরকার সমস্ত কিছুই আপনাকে প্যাকিং করে রাখতে হবে।
ট্র্যাকিংয়ে যদি আপনার কোনো কিছু জিনিস নিতে ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু রাইডে যেহেতু আপনার কোনো সঙ্গী থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি রাস্তায় অনেক রকম প্রবলেম ফেস করতে পারেন। আর ফিফথ পয়েন্ট যেটা আপনাকে বলবো, সেটা হচ্ছে কখনোই নাইটে বাইক আপনি চালাবেন না। তো যদি আপনি নাইটে বাইক চালান, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। তো এক্ষেত্রে আমার গুরুদংমার রাইড থেকে আমি এই এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছিলাম। নাইটে রাইড করতে গেলে যেমন অনেক কিছুই মিস হ্যাপেনিং হতে পারে, যেমন আপনার বাইক চুরি হতে পারে, বা কোনো মিস হ্যাপেনিং হলে কোনো রকম হেল্প পেতে আপনার অসুবিধা হবে। আর তাছাড়াও নাইটে বাইক চালানোর একটা অসুবিধা হচ্ছে, অনেকে নাইটে অনেক ট্রাক বা অনেক গাড়ি রাফ ড্রাইভিং করে, সেক্ষেত্রে আপনার কিন্তু বাইক চালানোর অনেক সমস্যা হতে পারে। আর নাইটে সেক্ষেত্রে আপনার স্পিডটা কিন্তু অনেকটা কমে যায়, সেক্ষেত্রেও আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে অনেকটা দেরি আছে। তো চেষ্টা করবেন যে নাইট হওয়ার আগেই আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করবেন। তাতে করে কী হবে, আপনি নিজেও সেফ থাকবেন এবং আপনার বাইকও সেফ থাকবে। কারণ আপনারা যদি মোটর ব্লগিং করেন, সেক্ষেত্রে ব্লগিং গ্যাজেট থাকবে এবং সঙ্গে বাইকও থাকবে। আপনারা জানেন যে বাইক এবং মোটর ব্লগিং যে সমস্ত ইকুইপমেন্ট, সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়। তো সেগুলো সিকিউরিটির জন্য আপনার নাইটে রাইড না করাই সবচেয়ে বেটার। তো এটা আপনি ফলো করবেন সোলো রাইডের ক্ষেত্রে। তো আপনাদের জন্য আর একটা বোনাস পয়েন্ট, যখন আপনারা সোলো রাইড করবেন, তো সেক্ষেত্রে কখনোই আপনারা শর্টকাট রোড নেওয়ার চেষ্টা করবেন না। যখন আপনি কোনো আননোন প্লেসে যাবেন, তখন সেক্ষেত্রে আপনি হয়তো রোডটা অতটা ভালোভাবে চেনেন না, সেক্ষেত্রে মেন রোড ছেড়ে যখন শর্টকাট রোড নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়তে পারেন বা সময় নষ্ট হতে পারে। তো সেই জন্য আমি সাজেস্ট করব মেন রোড ছেড়ে শর্টকাট রোড নেওয়ার চেষ্টা না করাই বেটার। আর রাত্রির ক্ষেত্রে শর্টকাট রোড তো একদমই নেওয়া উচিত নয়। গুরুদংমার রাইডের ক্ষেত্রে আমি রাত্রিবেলা একটা শর্টকাট রোড নিয়েছিলাম, তো যার জন্য আমি অনেক সমস্যায় পড়েছিলাম। আমার এক্সট্রা আধ ঘন্টা থেকে 45 মিনিট আমার টাইম নষ্ট হয়েছিল এবং একটা ইন্টেরিয়র প্লেস দিয়ে আমি গিয়েছিলাম। তো অনেক কিছুই আমার সঙ্গে হতে পারতো, সেই জন্য আমি এটা সাজেস্ট করব যে ডোন্ট টেক শর্টকাট। এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি যে কোনো বাইক নিয়ে যে কোনো জায়গায় লং রাইডে বেরোতে পারেন, তাও আবার সোলো। সোলো রাইড করার জন্য নিজের আত্মবিশ্বাস ঠিকঠাক করে গড়ে তুলুন, আপনি অবশ্যই সোলো রাইড করতে পারবেন। সোলো রাইড করার কিছু ডিসঅ্যাডভান্টেজ যেমন আছে, কিছু অ্যাডভান্টেজও আছে। সেই কারণে আমি তো সোলো রাইড সবসময় প্রেফার করি, আমি খুব একটা গ্রুপ রাইড করি না। গ্রুপ রাইড সেরকম অ্যাকচুয়ালি পার্টনার পেলে আমি হয়তো গ্রুপ রাইড হয়তো আমি করব। তো আমার একটাই মাত্র পার্টনার যার সঙ্গে আমার সব কিছুর মিল হয়, সেটা হচ্ছে সৌরভ পাল, যার সঙ্গে আমি আগেও অনেক রাইড করেছি। তো তাকে না হলে হয়তো আমি হয়তো গ্রুপ রাইড আমি কারোর সঙ্গে হয়তো করবো না, কারণ আমি গ্রুপ রাইডে খুব একটা বিশ্বাসী নই। গ্রুপ রাইডে অনেক কিছু সমস্যা আছে, এর আগে আমি গ্রুপ রাইড করে যেগুলো আমি বুঝেছি। তো সেই পয়েন্টগুলো নিয়ে হয়তো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আপনি প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে আমাকে ইন্সপিরেশন দেবেন। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার দরকার আছে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য।